নমস্কার, আমি অমৃতা। আপনারা দেখছেন খবরিয়া 24 স্পিড নিউজ লাইভ। চোখ রাখবো আজকে প্রথম খবরে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদারচুপের মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহ এলাকা। আজ সকালে গীতালদহের হরিহাট চাউলান্ধি এলাকার একটি নার্সারি স্কুল চত্বরে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ দুজনের মধ্যে মনোয়ার হোসেন একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, অন্যজন মঞ্জু হক ওই নার্সারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে। তাদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসা হয়। এর মধ্যে মনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কোচবিহারে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিনহাটার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 নং ব্লক সভাপতি নূর আলম হোসেন বলেন, আমাদের কয়েকজন কর্মী হাজিরা দেওয়ার জন্য দিনহাটা থানার দিকে আসছিল, সেই সময় আবুয়াল আজাদের ছেলের নেতৃত্বে আমাদের কর্মীদের উপর গুলি চালানো হয়। বাঁশ লোহার রড দিয়েও মারধর করা হয়। এতে আমাদের দুজন কর্মী আহত হয়েছে। এদের গুলি লেগেছে কিনা এখনও বোঝা যাচ্ছে না, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত আবুয়াল আজাদ বলেন, এদিন প্রথমে মাদার গোষ্ঠীর লোকেরা গীতালদহ 2 নং গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে আমার ভাইপো আবু সাইদ মিয়াকে ধরে মারধর করে। খবর পেয়ে আমার ছেলে সেখানে যাওয়ার পথে মনোয়ার হোসেনের নেতৃত্বে গুলি চালানো হয়। পরে এলাকার বাসিন্দারা তাদের ধরে গণধোলাই দেয়। আসছে পরবর্তী সংবাদে। গোষ্ঠী সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে দিনহাটা মহকুমা হাসপাতালে গেলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ সকালে দিনহাটার গীতালদহ হরিহাট চাউলান্দহ এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার ও যুবর মধ্যে সংঘর্ষ হয়। একটি নার্সারি স্কুল চত্বরে গুলি চলে। এতে তৃণমূল কংগ্রেস কর্মী দুই শিক্ষক সহ 3 জন আহত হন। এদের মধ্যে একজনকে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অন্যজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত থাকলেও তাদের এখনও হাসপাতালে নিয়ে আসা হয়নি বলে জানা গিয়েছে। এদিকে ওই সংঘর্ষের খবর পেয়ে কোচবিহার থেকে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়েছেন বলে জানা গিয়েছে। এরপর সেখান থেকে বের হয়ে তিনি গীতালদহের ওই ঘটনাস্থলে যায়। সেখানে বাসিন্দারা তৃণমূল যুব কংগ্রেসের গীতালদহ এলাকার নেতা আবুয়াল আজাদ ও তার ছেলেকে গ্রেপ্তার করার দাবি জানান। হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, কিছু বর্ডার স্মাগলার সমাজবিরোধী পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে গণ্ডগোল পাকিয়ে আসছে। দিনহাটায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোল চলছে। দুই গোষ্ঠীর গণ্ডগোলে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে, কিন্তু এর আগে দলের কোনো গোষ্ঠী সংঘর্ষের পরে এভাবে রবীন্দ্রনাথ বাবুকে দিনহাটায় যেতে দেখা যায়নি। এবার ঘটনা ঘটার 1 ঘন্টা পেরোতে না পেরোতেই রবীন্দ্রনাথ বাবুর এভাবে দিনহাটায় চলে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনা শুরু হয়েছে। দলের অনেকেই মনে করছেন, এবার গোষ্ঠী বিরোধ মেটাতে রাজ্য নেতৃত্বের নির্দেশে রবীন্দ্রনাথ বাবু সক্রিয় হয়ে উঠেছেন। রবি ঘোষ কি বলছেন এই সম্পর্কে আমরা শুনে নেব। সকাল 11:30 দিকে আনুমানিক হরিহাটের কাছে একটা জায়গায়, ওখানে আমাদের একজন স্কুল মাস্টার, ওর নাম হলো মনোয়ার হোসেন এবং তার ভাই মজনু মিয়া মোফাজ্জল মিয়া এদের হঠাৎ আক্রমণ করে। এরা রেডি হয়ে দিনহাটায় আসতেছিল এবং আক্রমণ করার কারণে যে মনোয়ার হোসেন টিচার, ওর পায়ে লাঠি দিয়ে আঘাত করে, পিঠে হাতে মাথায় আঘাত করে। সে এখানে দিনহাটা হাসপাতালে ভর্তি আছে। আর দুজন মজনু মিয়া এবং মোফাজ্জল মিয়া, এর মধ্যে একজনের মাথায় বন্দুকের বাট দিয়ে জোরে আঘাত করে, আর একজনকে গুলি করলে কপালে সাইড দিয়ে ঘষা লেগে চলে যায়। ওরা দুজনই খুব আহত অবস্থায় কুচবিহার এমজেন হাসপাতালে তারা ভর্তি হয়েছে। কিছু দুষ্কৃতী এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তারা একটার পর একটা দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে এবং এর মধ্যে বিজেপির হাড়মাত্রা আছে, ফরওয়ার্ড ব্লকের হাড়মাত্রা আছে, সিপিএমের হাড়মাত্রা আছে, বর্ডার স্মাগলার, অ্যান্টি সোশ্যাল, এরাই এই কাজগুলো একটার পর একটা সমাজ বিরোধী কাজ, উচ্ছৃঙ্খল কাজ, আতঙ্কের পরিবেশ তৈরি করার কাজ এরা করে চলেছে।
পরবর্তী সংবাদ, শুরু হচ্ছে কালিম্পং জেলা অলিম্পিক স্পোর্টস। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানায় আয়োজক সংস্থা। বৈঠকে উপস্থিত ছিলেন মিলন সুব্বা এবং ত্রিলোক সুব্বা। জানা গিয়েছে তাইকুন্ডু, ক্যারাটে, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সহ মোট 16টি ইভেন্টে খেলা হবে। কালিম্পং জেলার মোট প্রায় 3000 জনকে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা 10ই জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে জানুয়ারি 2019 পর্যন্ত কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে। সংস্থার তরফে ত্রিলোক সুব্বা বলেন, খেলাই পাহাড়ের মানুষকে বাঁচাতে পারবে। তাইকোন্ডু, ক্যারাটে, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সহ মোট 16টি ইভেন্টে খেলা হবে। কালিম্পং জেলার মোট 3000 জনকে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আসছি পরবর্তী সংবাদে। ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একজন। আহত ওই যুবক পিকআপ ভ্যানের চালক বলে জানা গিয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা নরসিংহপুরে। জানা গিয়েছে বুধবার সকালে পিকআপ ভ্যানটি ইট বোঝাই করে এথেন বাড়ি থেকে খগেনহাটের দিকে যাচ্ছিল। সেই সময় নরসিংহপুর এলাকায় মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির। ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আসছি পরবর্তী সংবাদে। কলকাতা পৌর নিগমের 117 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমিত সিং। তার প্রাপ্ত ভোট 7,926। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী সোমনাথ ব্যানার্জি, তার প্রাপ্ত ভোট 2,444 ও তৃতীয় স্থানে রয়েছে সিপিআই এম প্রার্থী অমিতাভ কর্মকার, তিনি পেয়েছেন 1,011টি ভোট। উল্লেখ্য, 2016 সালে 117 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শৈলেন দাশগুপ্তর মৃত্যুর পর থেকে ওই আসনটি ফাঁকাই ছিল। নানা সমস্যার কারণে এতদিন ওই আসনটিতে নির্বাচন সম্ভব হয়নি। এরপর গত রবিবার সেখানে উপনির্বাচন হয়। সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত চলে ভোটদান। মোট 21টি বুথে ওই ভোট গ্রহণ হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা 18,893। ভোটদানের হার ছিল 63.59%। পরবর্তী সংবাদ। ফের অস্ত্র কারখানার হদিশ মিলল রাজ্যে। এবার ঘটনাস্থল হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। অভিযান চালিয়ে সেখান থেকে 40টি ফিনিশড আর্মস, 30টি আনফিনিশড আর্মস উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতেরা হল মোহাম্মদ সোহেল আলম, মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ নিরজ আনসারি। ধৃতরা সকলে বিহারের বাসিন্দা। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের বন্ধ থাকা কারখানাটি খোলার পর থেকেই পুলিশের সন্দেহ হয়। এরপর হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ নজরদারি শুরু করে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানায় হানা দেয় হাওড়ার গোয়েন্দা পুলিশের একটি দল। ওই ঘটনায় হাওড়ায় পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী বলেন, এখানে অস্ত্র তৈরি হতো, লেদ মেশিন উদ্ধার করা হয়েছে। এখান থেকে প্রায় 40টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকিগুলি আনফিনিশড অবস্থায় ছিল। 3টি লেদ মেশিন উদ্ধার করা হয়েছে, এখনও তল্লাশি চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই কারখানায় সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত একটানা কাজ হতো। এরপর খাওয়া দাওয়ার পরে আবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কারখানার দরজা বন্ধ রেখে কাজ চলত। পরবর্তী সংবাদ। যে কোনো পরিষেবা নিতে বাধ্যতামূলক নয় আধার। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কোনো রকম জনকল্যাণমূলক পরিষেবা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আধার তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। ওই বিষয়ে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট অ্যান্ড PMLA-তে সংশোধনের প্রস্তাব করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে বলা হয়েছে, যে সংস্থা ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইলে নতুন কানেকশন নেওয়ার সময় শুধুমাত্র আধার তথ্য চাইবে, তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি সেই সংস্থার কর্মীদের জেল পর্যন্ত হতে পারে। জানা গিয়েছে, সোমবার ওই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে আধার চেয়ে চাপ দেওয়া হলে নেওয়া হতে পারে 1 কোটি টাকা জরিমানা, হতে পারে 3 থেকে 10 বছরের জেল। আধারের ক্ষেত্রে বায়োমেট্রিক ডেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গোপন তথ্য জমা থাকে সেখানে, তাই সেই ডেটা অপব্যবহারের সম্ভাবনা থাকে, তাই এই ব্যবস্থা করেছে কেন্দ্র। চলতি বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করা জরুরি নয়, শুধুমাত্র প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রেই সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আর আয়কর রিটার্নের ক্ষেত্রে জরুরি হবে আধার কার্ড। CBSE, NEET কিংবা UGC-র ক্ষেত্রেও আধার জরুরি নয়, এমনকি কোনো ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমেই আধার যুক্ত করতে না চাইলে থাকবে এক্সিট অপশন। স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার লাগবে না, তবে কেন্দ্রীয় সরকার যাতে আধারের ডেটা নিরাপদ করার জন্য জরুরি আইন নিয়ে আসে সে ব্যাপারে নির্দেশ দিয়েছিল কোর্ট। পরবর্তী সংবাদ। সেলুনের আড়ালেই চলছিল দেহ ব্যবসা, পাশাপাশি সেলুনে ছিল ম্যাসাজ পার্লারও।
ওই মাসাজ পার্লারে কাজ করলেই রাতারাতি ধনী হয়ে যাচ্ছিল মহিলারা। পার্লারে কাজ করলেই দেওয়া হতো মোটা রকমের বেতন। গোপন সূত্রে ওই মাসাজ পার্লারের হদিশ পেয়ে নাগপুর পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চের কর্তারা হঠাৎ হানা দিয়ে পার্লারের মালিককে হাতে নাতে গ্রেপ্তার করে। ধৃতের নাম সমীর রাজু বাহানে। ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নাগপুর পুলিশ ওই পার্লারে খদ্দের সেজে যায়। তাদের সামনে পার্লারের মালিক কয়েকজন যুবতীকে পেশ করেন। এরপরেই পুলিশ অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে। ওই ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারেন সমীর ও সঙ্গীতা গজবিহে ওই পার্লারটি ভাড়া দিয়ে দেহ ব্যবসা চালাতো। শুধু তাই নয়, ওই পার্লারে যুবতীদের মোটা টাকাও মাইনে দেওয়া হতো। নিয়মিত খদ্দেরদের যাতায়াত ছিল পার্লারে। অনেকদিন ধরেই তারা ওই দেহ ব্যবসা চালাচ্ছিল বলে জানা যায়। পুলিশ ওই দুই অভিযুক্তদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে। তবে পার্লারের মালিক সমীরকে গ্রেপ্তার করলেও এখনও ওই চক্রের সঙ্গে জড়িত ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। ওই মহিলাই পার্লারের যুবতীদের পাচার করত বলে জানতে পারে পুলিশ। বেশ কিছু যুবতীকে জোর করে আটকে রেখে দেহ ব্যবসায় নামানো হয় বলেও অভিযোগ। সেখান থেকে তিন যুবতীকে উদ্ধার করে পুলিশ। ওই তিন যুবতীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের কাজ দেওয়ার নাম করে ডাকা হয়েছে। তারপরেই তাদের আটকে রেখে দেহ ব্যবসায় নামানো হতো। পুলিশ ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে। আসছি পরবর্তী সংবাদে। বহুতলের বন্ধ ঘর থেকে উদ্ধার হলো এক নিরাপত্তারক্ষীর মৃতদেহ। মৃতের নাম মৃদুল কান্তি বড়ুয়া। ঘটনাটি ঘটেছে বাঘাযতীন মোড়ের বীরনগর কলোনিতে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে রিশরার বাসিন্দা মৃদুল ওই বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। মঙ্গলবার থেকে তাকে দেখতে না পাওয়ায় রাতে পাটুলি থানায় খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে বন্ধ ঘর থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে দেহে পচন ধরতে শুরু করে। কিন্তু একদিনে কীভাবে দেহে পচন ধরেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। আইএনএক্স মিডিয়া মামলায় ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বুধবার সকালে তিনি ইডির দপ্তরে যান বলে জানা গিয়েছে। আইএনএক্স মিডিয়া মামলার পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এয়ারসেল ম্যাক্সিস দুর্নীতির মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তের খাতিরে একাধিকবার তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। তবে দফায় দফায় চিদম্বরমকে গ্রেপ্তারের থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আগামী 15 জানুয়ারি পর্যন্ত চিদম্বরমকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, প্রথম ইউপিএ সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে চিদম্বরম সাহায্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের ছাড়পত্র মেলা 350 কোটি টাকার বিনিয়োগ হয়েছিল ইন্দ্রাণী ও পিটার মুখার্জির সংস্থায়। ওই বোর্ডের মাথায় ছিলেন পি চিদম্বরম। অভিযোগ, ওই সুবিধা পাইয়ে দিতে মোট অঙ্কের টাকার ঘুষ নেয় তার পুত্র কার্তি চিদম্বরমের সংস্থা। 3,500 কোটি টাকার এয়ারসেল ম্যাক্সিস দুর্নীতিতে নাম জড়ায় কার্তি চিদম্বরমের। আইএনএক্স মিডিয়াকে অবৈধভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গত বছর 15 মে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। চলতি বছরে 28 ফেব্রুয়ারি কীর্তি চিদম্বরমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মার্চে 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 স্পিড নিউজ লাইভ। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaburiya24.com। সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।